সেটা হচ্ছে আমরা কেন জোহো মেলটা ব্যবহার করব কিংবা জোহো মেলটা আমাদের কি ধরনের হেল্প করতে পারে। জোহো মেলটা হচ্ছে আপনি যখন আপনার কোনো ডোমেইনের সাথে কোনো ইমেল অ্যাড করবেন কিংবা আপনি যে চান আপনার বিজনেস ইমেলটা অথবা বিজনেস নেমের সাথে যে ডোমেনটা পারচেজ করা সেই ডোমেনটার সাথেই একটা ইমেল ব্যবহার করতে চান তাহলে আপনি ওয়েব মেল ব্যবহার করতে পারেন। বাট ওয়েব মেলের ইন্টারফেসটা খুব একটা ভালো না, খুব একটা ইউজার ফ্রেন্ডলি না, যেটাতে আপনি খুব কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন। এটার জন্যই আমরা পার্টিকুলারলি জোহো মেলটা ব্যবহার। জোহো মেলে আপনি পাচ্ছেন 5 ফ্রি ইউজার। সো এই 5 ফ্রি ইউজারের জন্য আপনার যে সুবিধাটা হচ্ছে পার্টিকুলারলি সেটা হচ্ছে আপনি খুব ইজিলি একটা ভালো ইন্টারফেস পাচ্ছেন। ভালো ইন্টারফেসে আপনি একটা ওয়ার্ক প্লেস পাচ্ছেন। ওয়ার্ক প্লেস আপনি আপনার যে এমপ্লয়ি আছে তাদেরকে মেনটেন্স করতে পারবেন এবং কাজটা আরও বেশি ইজি হয়। এখন আমি পার্টিকুলারলি আপনাদেরকে জোহো মেলে কিছু ফাংশন দেখাবো, ইন্টারনাল ফাংশন, কোনো সেট আপ দেখানো হবে না। যদি আপনারা চান তাহলে আমাকে মেসেজ করেন, আমাকে একটা কমেন্ট লিখে দেন যে আপনারা সেট আপ দেখতে চাচ্ছেন, তাহলে আমি কিছু সেট আপ করে দিব কিংবা সেট আপ কীভাবে করতে হয় এটার একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিব। সেটিংসগুলো দেখেন কীভাবে ইউজ করবেন, কী কী ফ্যাসিলিটি আছে। সো ফ্যাসিলিটিগুলো এখানে দেখতে পারবেন, আদার্স কিছু সেটিংস এখানে দেখতে পারবেন, কীভাবে সেট আপ কিংবা একটা মেইলে কী কী ফাংশন আছে অথবা জোহো মেইলের ফিচার্স কী কী আছে, আপনার বেনিফিট কীভাবে আছে, এই সব কিছু আপনি অ্যাট আ টাইম দেখতে পারতেছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনারা কেউ চান যে আপনার বিজনেস ইমেলটা জোহো মেইলের সাথে অ্যাফিলিয়েট করবেন কিংবা জোহো মেইলে ব্যবহার করবেন আপনার বিজনেস ইমেলটা, তাহলে আমার ডেসক্রিপশনে আছে আমার ফোন নাম্বার, তার সাথে আমার ইমেল অ্যাড্রেস। আপনার চাইলে আমাকে নক করতে পারেন, আমাকে নক করলে আমি আপনাকে অ্যাসিস্ট করব। অনেকে আপনারা আছেন যারা কোম্পানি মেইল ব্যবহার করতেছেন, হয়তো বা একটা কোম্পানি আছে, আপনার কোম্পানির একটা ডোমেন কেনা আছে, আপনি চাচ্ছেন সেই ডোমেনের মেলটা ইউজ করার জন্য, কিন্তু আপনি কোনো ইউজার ফ্রেন্ডলি ভার্সন পাচ্ছেন না কিংবা ইউজার ফ্রেন্ডলি কোনো ইন্টারফেস পাচ্ছেন না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অপশনগুলো। তাহলে একটু মুভ করি আমরা। ফার্স্ট থেকে লিখতে হচ্ছে জোহো মেইল, joho.com-এ যদি আমরা যাই তখন দেখেন আপনি এখানে জোহোর একটা লগ ইন ইন্টারফেস পেয়ে যাবেন। ধরেন আপনি এখানে জোহোটা দেখছেন। এখন আমরা কি চাচ্ছি, জোহোর মেইল ব্যবহার করতে যাচ্ছি। আমরা মেইলে ক্লিক করলাম। মেইলে ক্লিক করার পর কিছু এখানে সাপোর্টিভ লেখা দেখতে পাচ্ছেন। আমরা কি করছি, সাইন আপ ধরেন যদি করতে চাই বিজনেস ইমেল। বিজনেস ইমেল হচ্ছে আপনার ডোমেনের ইমেল, যে ইমেলটা আপনি ডোমেন দিয়ে ব্যবহার করবেন। তাহলে দেখেন জোহো কি কি সুবিধা দিচ্ছে। জোহো যে সুবিধাগুলো দিচ্ছে, আপনাকে $1 দিতে হচ্ছে, একটা মান্থলি বিল 5 GB করে পাবেন, 5 জন ইউজার পাচ্ছেন, $4, 50 GB করে পাবেন। ওয়ার্ক প্লেসের জন্য $3 একটা আছে। একটু যদি আমরা নিচে চলে আসি, ফরএভার ফ্রি প্ল্যান আপ টু 5 ইউজার, যেখানে 5টা পর্যন্ত ইউজার থাকবে, 25 MB পর্যন্ত অ্যাটাচমেন্ট লিমিট আছে। এখানে কি হচ্ছে, ওয়েব অ্যাক্সেস অনলি, ইমেল হোস্টিং ফর সিঙ্গেল ডোমেন, একটা সিঙ্গেল ডোমেনের জন্য আপনি এখানে ওয়েব হোস্ট করতে পারবেন, তার সাথে আপনি মেলটা ব্যবহার করতে পারবেন। আপনি যেটা করতে হচ্ছে, আপনাকে এখানে সাইন আপ করতে হচ্ছে। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ডোমেন নামটা দিতে হবে। ডোমেন নামটা দিয়ে আপনি অ্যাড করলে আপনার সেট আপ স্টার্ট হয়ে যাবে। আমরা আজকে সেট আপে যাবো না, আমরা আজকে বিল্ট ইন দেখাবো, কি কি ফিচার আছে, কি করতে পারছেন এখান থেকে, কি কি সুবিধা আছে, এটা আমরা দেখাবো। যদি আপনাদের এটা দেখতে হয়, আমরা তাহলে একটু গেট ব্যাক করে আমরা মেলে চলে যাচ্ছি। আমরা ডিরেক্টলি এখানে লগ ইনে চলে যাচ্ছি। আমরা কেন লগ ইনে যাচ্ছি, কারণ আমরা লগ ইন থেকে ইনফরমেশন নিব। ইনফরমেশন নিয়ে এখানে আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা যদি পার্টিকুলারলি একটা কোম্পানির জন্য নিয়ে থাকি কিংবা একটা কোম্পানির জন্য নিব, ধরেন কোন কোম্পানির জন্য লগ ইন করতেছি, যে কোম্পানিটা কি আছে কিংবা কোন কোম্পানির জন্য, আসলে কি কোম্পানির ডোমেন হচ্ছে কি না কিংবা না হচ্ছে, এটা দেখার জন্য আমরা চাচ্ছি। দেখেন, ওয়েলকাম টু এশিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে কোম্পানির নাম। তাহলে কি আছে, ওয়েলকাম টু এশিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি। এই একাডেমির আন্ডারে এখানে অনেক কিছু দেখতে পারবেন, সোশ্যাল লিঙ্ক দেখতে পাচ্ছেন, আদার্স অনেক কিছু দেখতে পাচ্ছেন। সো দিস ইজ দ্য সিনারিও। ব্যাক এন্ডে এটা আপনার কাজ করবে, কিংবা এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির জন্য আপনি কাজ করবেন, কিংবা এই কোম্পানির জন্য পার্টিকুলারলি আমরা জোহো মেলটা ইউজ করব এই কোম্পানি মেল হিসাবে। চলেন তাহলে একটু ঘুরে আসা যাক, কোম্পানি মেল হিসাবে কিভাবে আমরা জোহো মেলটা ইউজ করব। ফার্স্টে যেটা করতে হচ্ছে, আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখতে হচ্ছে। আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে, সো পাসওয়ার্ডটা আমি অটোমেটিকলি নিয়ে নিয়েছি। আপনি পাসওয়ার্ড দিবেন। দেখেন একটু জিনিসটি দেখাই আপনাদের, নাম @asiard.com। আমি কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা দেখালাম এখানে যদি যান তাহলে সেই পার্টিকুলার ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন। সাইন ইনে ক্লিক করবেন। ওকে, এটা হচ্ছে লোকেশনটা, মালয়েশিয়ার লোকেশন দেওয়া আছে। সো এখানে লোকেশনটা আসছে, আমি কনফার্ম করলাম। না, আমি সেভ করতে চাই না পাসওয়ার্ড। তাহলে কি হচ্ছে, আমি এখন মেইলে চলে যাচ্ছি, সরাসরি মেইলে চলে যাচ্ছি। আপনারা মনে হয় যারা ইউজুয়ালি গুগল ইউজ করেন, জিমেইল ইউজ করেন, তারা একটা মিটের একটা অপশন দেখে থাকেন, যে মিটের একটা অপশন চলে আসে অটোমেটিকলি। এখানেও দেখেন মিটের একটা অপশন চলে আসছে অটোমেটিকলি। সো স্টার্ট মিটিং দিলে আপনার মিটিং শুরু হয়ে যাবে, কিংবা মিটিং স্কেডিউল করতে পারবেন। আচ্ছা, এবার আসেন মেইলের ইন্টারফেসে কি কি আছে আপনাদের। মেইলের ইন্টারফেসে মেইল নামে একটা অপশন আছে, যেখানে আপনি পাচ্ছেন ইনবক্স, ড্রাফট, টেমপ্লেট, সেন্ড, স্প্যাম, ফ্রাশ অ্যান্ড সাম আদার ফিচার্স। যদি আমি একটু ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে যদি যান তাহলে দেখেন গুগল ক্যালেন্ডারের মতোই আপনি এখানে একটা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন। আপনি একটা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, যেই ক্যালেন্ডারটা গুগল ক্যালেন্ডারের মতো। সো আপনি চাইলেই এখানে কোনো একটা ইভেন্ট অ্যাড করতে পারবেন। সো আমি চাইলে এখানে একটা ইভেন্ট অ্যাড করলাম, ধরেন ITT লোকেশন রিটার্ন দিতে পারেন। এখানে আমার ক্যালেন্ডার আছে, সো আমি ক্লিক দিয়ে দিলাম। তাহলে এখানে একটা মিট চলে আসলো। কি চলে আসলো? আমার একটা মিটের ই চলে আসলো। আপনি টাস্কে যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার কি কি টাস্ক অ্যাসাইন করা আছে, কিংবা আপনি যদি টাস্ক তৈরি করতে চান তাহলে শীট থেকে আপনি চাইলে টাস্ক তৈরি করতে পারেন। নো আদার ইস্যুস, সেখানে আপনি টাস্ক দেখতে পাচ্ছেন। যদি আপনি কোনো নোট রাখতে চান, যেটা অলমোস্ট গুগল কিপের সমান, গুগল কিপ যেরকম কাজ করে এখানে নোটটা এভাবে কাজ করে। যদি আপনি এটা নিউ নোটে আমি ক্লিক করি পার্টিকুলারলি, দেখেন লিখি আমি এখানে একটা নোট অ্যাড করলাম, তার মানে কি এখানে একটা নোট অ্যাড হয়ে যাচ্ছে। এখানে যদি আমি কন্ট্রাক্টে ক্লিক করি তাহলে আমার এখানে যারা যারা কন্ট্রাক্টে আছে আমি তাদেরকে দেখতে পারবো। এখানে যদি বুকমার্কে ক্লিক করেন তাহলে যাদেরকে আপনি বুকমার্ক করে রাখতেছেন সেই বুকমার্কে আপনি দেখতে পারবেন। ওয়েল, একটু দেখে আসি আমাদের মেলের ইন্টারফেসটা কেমন। মেলে যাই, মেলে যাওয়ার পর একটু দেখে আপনার আরেকটা জিনিস, ক্যালেন্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ক্যালেন্ডার অপশনগুলো চলে আসছে। টাস্ক দেওয়ার সাথে এখানে কিন্তু আপকামিং টাস্ক, টুডেস টাস্ক, ডিলেট টাস্ক, আপকামিং দিস উইক, দিস মান্থ সব কিছু চলে আসলো একসাথে। নোটে দেওয়ার সাথে সাথে এখানে নোটের ফিচারগুলো চলে আসছে। সো অল ইউ উইল গেট এভরি সিঙ্গেল থিং হিয়ার, একদম সব কিছু পাচ্ছেন আপনি এখানে। একটু মেলে যাই, একটু দেখাই মেলের ইন্টারফেসটা কেমন। হোয়াইট হ্যান্ডেডটা ইন্টারফেস, আপনি ব্যবহার করার জন্য আপনার জন্য কমফোর্টেবল, আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন, আপনার জন্য কমফোর্টেবল হবে, তার সাথে কোনো হ্যাসেলও ফিল করবেন না এটা ব্যবহার করার জন্য। ওয়েল, আপনাকে টুতে লিখতে হচ্ছে, টুতে যা লিখতে চান, সিসিতে সিসি লিখবেন, সাবজেক্ট লাইনে সাবজেক্ট লাইন লিখবেন। দ্যাটস ইট, দ্যাটস অল দ্য থিংস। এখন যদি চান আপনি কী কী অপশনস পাচ্ছেন এখানে, সে অপশনগুলো বলছি আপনাকে। দেখেন একটা মেইলের আন্ডারে আপনি যা যা পাবেন, ইউ উইল গেট এভরিথিং হিয়ার। কী কী পলিসি আছে, যা যা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কিছু ইম্পোর্ট করতেছে, এক্সপোর্ট করতে, সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো আপনার যদি ইভেন সিগনেচার অ্যাড করতে চাইলে আপনি এখানে সিগনেচার অ্যাড করে দিতে পারেন। নো ইস্যুস, ক্যালেন্ডার, জোহো অ্যাপ, এভরিথিং এখানে পাচ্ছেন। একটু দেখা একটা জিনিস, জোহো অ্যাপের মধ্যে কি আছে, জোহো CRM আছে, জোহো টাস্ক আছে, জোহো রিক্রুট আছে, জোহো প্রজেক্ট আছে, জোহো কন্ট্রাক্ট আছে। সো এগুলো আপনি পেয়ে যাচ্ছেন এটা আন্ডারে। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে জোহো মিটিং নামে একটা অপশন আছে। আমি যদি একটা স্টার্ট মিটিং দিই দেখেন কি হয়। ধরুন আমি একটা মিটিং স্টার্ট করতে যাচ্ছি। ওয়েল, এটা হচ্ছে মিটিং লিঙ্ক। আমি এই মিটিং লিঙ্কটা যদি কাউকে দিতে চাই তাহলে আমি মেল করে দিতে পারি, অথবা ক্লিক করে কপি করে নিয়ে আসতে পারি। যদি লঞ্চ মিটিংয়ে দিই তাহলে আমার মিটিং লঞ্চ হয়ে যাচ্ছে। আমার আজকে টার্গেট মিটিং লঞ্চ করা না, টার্গেট হচ্ছে কিছুদিন দেখানো আপনাদের। এবার একটু অ্যাডমিন প্যানেলে নিয়ে যাই। অ্যাডমিন প্যানেলে যারা আপনি কন্ট্রোল প্যানেল থেকে যাবেন, কন্ট্রোল প্যানেলে যদি আপনি এখন কন্ট্রোল প্যানেলে চলে আসেন তখন কি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্যানেলে আপনি কতজন ইউজার আছে ইউজারটা দেখতে পাচ্ছেন। আপনি ডোমেনটা, এই দেখেন ডোমেন, যখন আমি ক্লিক করব ডোমেনটা দেখতে পাচ্ছেন এখানে। তার সাথে যেটা যেটা দেখতে পাচ্ছেন আপনি, ইউজার ডিটেলস দেখতে পাচ্ছেন। ইউজার ডিটেলসে এখানে কারা কারা ইউজার আছে এই ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে যদি কোনো ইউজারকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি কোনো ইউজার অ্যাডও করতে পারেন। যদি আপনি চান যে কোনো ইউজারকে এখান থেকে বাদ দিয়ে দিবেন সেটাও বাদ দিতে পারেন ইজিলি, একটা ক্লিক করলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যদি কাউকে অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস যেটা দিতে যাচ্ছে ইমেলের পাসওয়ার্ড সেট করে ফোর্স যদি দেন তার মানে হচ্ছে আপনাকে ইমেলটা ফোর্স করলেন। কি ফোর্স করলেন? ইমেলটা ঠিকঠাক করার জন্য ফোর্স করলেন। এটা হচ্ছে যদি ফোর্সে ক্লিক করেন তাহলে তার ফার্স্ট যে মেলটা ওপেন করবে তারপর তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আর যদি ফোর্সে ক্লিক না করেন তাহলে তাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হচ্ছে না। ওয়েল, ইউজার অ্যাক্সেস যেটা আছে কোন কোন ইউজার কোথায় কোথায় অ্যাক্সেস পাবে এটা আপনি যদি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে ইউজার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে তাদের জন্য। এই যাদের যাদের ইউজার আছে তারা কোথায় কোথায় থাকবে এটা পেয়ে যাচ্ছেন। ওয়েল, মেল অ্যাডমিনে আপনি কিছু জিনিস পাচ্ছেন, আপনি স্প্যাম কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন, আদার্স কিছু অর্গানাইজেশন সেটিং আছে এখানে, সেই সেটিংগুলো থেকে আপনি করতে পারেন। কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন এখানে চলে আসবে ইমেল অথরিটির, তো আমি এই ইনফরমেশনগুলো দেখাতে চাচ্ছি না কিন্তু প্রাইভেসি পলিসির জন্য এটা যখন আপনি সেট আপ করবেন সেই সেট আপের সময় এটা দরকার হয় ডোমেনকে ভালোভাবে অর্গানাইজ করার জন্য। এই সবগুলো জিনিস আপনার দরকার হবে বা ইমেলটাকে ভালোভাবে পারফেক্টলি সেট করার জন্য এটা দরকার হয়। আমি এটার জন্য এটা আপনাদের দেখাচ্ছি না। তবে সোফার আপনারা মেলের একটা আইডিয়া পেয়ে গেলেন কি হয় না হয়। আপনি চাইলে পার্টিকুলারলি আপনার কোম্পানির নেম এই লোগোটাও চেঞ্জ করে ফেলতে পারেন। ধরেন আপনি কোম্পানির লোগো দিবেন তখন কি করতে হবে? চেঞ্জ লোগোতে দিতে হবে। চেঞ্জ লোগো ধরেন আমি চেঞ্জ লোগো দিলাম। আচ্ছা ধরলে আমরা যে কোনো একটা লোগো যদি দিই তাহলে এই লোগো চেঞ্জ হয়ে যাবে। সো আমি কোনো লোগো দিচ্ছি না আপাতত, এটা একটা কোম্পানির ব্যাপার। সো দিস ইজ দ্য থিং হুইচ ইজ ইনভলভ, এবং এখানে আপনি 5টা ইমেল ফ্রি পাচ্ছেন। It's the most important thing. It's the actual benefit of the Zoho Mail. Thank you very much.